সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। বরাবরের মতো আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার সব খবর দিয়ে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লীগ 2019-এর পুরস্কার বিতরণী জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। অপরাজিত চ্যাম্পিয়ন লিউনাইল চেস ক্লাবকে নগদ অর্থ সহ ট্রফি ও মেডেল দেওয়া হয়েছে। মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লীগ 2019-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন দল লিউনাইল চেস ক্লাবকে 50,000 টাকা, ট্রফি, মেডেল ও ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল রিনানোয়ার ডন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং আন্তর্জাতিক দাবা বিচারক মোহাম্মদ হারুন রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও দাবা লীগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেক। এবারের এই প্রতিযোগিতায় লিউনাইল চেস ক্লাব 9 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 14 পয়েন্ট নিয়ে শাহিন চেস ক্লাব রানার্স আপ হয়েছে। চ্যাম্পিয়ন লিউনাইল চেস ক্লাব ও রানার্স আপ শাহিন চেস ক্লাব আগামী 2020 সনের প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ঢাকা নাইটস ক্লাব। সর্বনিম্ন স্থান পাওয়া 2টি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। এবারের এই প্রতিযোগিতায় 10টি দল অংশ নিয়েছিল। প্রথম বিভাগ কাবাডি লীগ 2019-এ জুরাইন জনতা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে মৌলভীবাজারের দিয়া স্পোর্টিং ক্লাব। এবারের এই ওয়ালটন রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি প্রতিযোগিতায় 10টি দল অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল ATN বাংলা। ওয়ালটন রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লীগ 2019-এ জুরাইন জনতা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে মৌলভীবাজারের দিয়া স্পোর্টিং ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের DIG ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত DIG ডেভেলপমেন্ট ও কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। সুপার লীগের শেষ ম্যাচে জুরাইন জনতা হেরে যায় দিয়া স্পোর্টিং ক্লাবের কাছে। জুরাইন জনতাকে 45-26 পয়েন্টের ব্যবধানে হারিয়ে রানার্স আপ হয় দিয়া স্পোর্টিং। অপর ম্যাচে যাত্রাবাড়ি ফারুক স্মৃতি সংসদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় আলী স্পোর্টিং ক্লাবের। শেষ পর্যন্ত 33-30 পয়েন্টের ব্যবধানে আলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয় ফারুক স্মৃতি সংসদ। প্রথম বিভাগ কাবাডি লীগের চ্যাম্পিয়ন জুরাইন জনতা ও রানার্স আপ দিয়া স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। আমরা আসলে খেলাটা এবং খেলোয়াড় তৈরি করা মাঠে রাখতে চাই, তো তার ধারাবাহিকতা এবছর দ্বিতীয় বিভাগ ইতিমধ্যে হয়েছে, জুনিয়র সার্ভিসেস লীগ হয়েছে এবং প্রথম বিভাগ হলো প্রিমিয়ার লিগও ইতিমধ্যে হয়ে গেছে। আমরা 4টা লিগে এবার সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আপনি জানেন, এবং এই বছর এই প্রথম বিভাগে 4টা গ্রুপে আমরা টোটাল 14টা টিমকে খেলিয়েছি। তার ভিতরে আজকে ফাইনাল খেলা জুরাইন জনতা ক্লাব এবং মৌলভীবাজার দিয়া স্পোর্টিং। তো এই 2টা ক্লাবের বিশেষত্ব আমি একটু আপনাকে বলি, যে আমি খুব হ্যাপি যে জুরাইন জনতা ক্লাবের কোচ
ভারতীয় এবং এদের এখানে কয়েকজন প্লেয়ার আছে ভারতে খেলা ভালো প্লেয়ার কলকাতার। আর আমার এখানে যে দিয়াবাড়ি স্পোর্টিং এটা ঢাকার বাইরে মৌলভীবাজারের একটা টিম এবং তারা ভালোভাবে চ্যাম্পিয়ন ফাইট দিচ্ছে। আমি মনে করি যে খেলায় যে তারা নৈপুণ্য প্রদর্শন করেছে এটা আমার দেশি খেলোয়াড়দের একটা সাকসেস এবং আমি এই জন্য নিজের কাছে মানে তৃপ্তিবোধ আমার কাছে যে আমার সংগঠক হিসাবে কাবাডি সংগঠক হিসাবে আমার কাছে মনে হয় আমি সফল যে ঢাকা শহরের বাইরে একটা ক্লাব সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন হলো, এবছর তারা ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করছে এবং যে নৈপুণ্য প্রদর্শন করছে তাতে আমি সন্তুষ্ট যে ঢাকার বাইরে আমাদের খেলাটাকে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা সার্থক হতে চলেছে। এবং আমি বিশ্বাস করি যে দ্বিতীয় বিভাগে যেমন ঢাকার বাইরের ক্লাবগুলোকে আমরা সুযোগ দিয়ে অনেক খেলোয়াড় তৈরি করতে পেরেছি, প্রথম বিভাগে আজকে যদি এই ক্লাবের যে নৈপুণ্য এটা সারা দেশবাসী এটিএন বাংলার মাধ্যমে দেখছে, এই দেখার মাধ্যমে আরও গ্রামে গঞ্জের অনেক খেলোয়াড়রা উৎসাহিত হবে এবং যারা সংগঠক আছে তারাও উৎসাহিত হবে যে আমরা যদি এখানে ভালো খেলতে পারি খেলার চর্চাটা ঠিকমতো রাখতে পারি তবে আমাদের পক্ষে এই পর্যায়ে শীর্ষ পর্যায়ে মানে পৌঁছানো সম্ভব। আমরা কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব খেলোয়াড় তৈরি করার জন্য, খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য। এবারের এই প্রতিযোগিতায় 10টি দল অংশ নিয়েছিল। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। দর্শক, এতক্ষণ দেশি খেলার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এবার চলে যাব বিদেশের খেলার খবরে। সেখানে কি কি থাকছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এসএ গেমসে কথা রেখেছে নেপাল, যেমন উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল তাদের, শুরুটা হয়েছে তার চেয়েও জমকালো। নানা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তোলে স্বাগতিক দেশটি। দশরথ স্টেডিয়ামে অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জীবন রাম শ্রেষ্ঠা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন। বিকাল 5টায় গেমসের উদ্বোধন করেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। এ সময় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি উপস্থিত ছিলেন। অতিথিরা আসন গ্রহণের পরই কয়েক মিনিটের আকর্ষণীয় লেজার শো দেখানো হয়। এরপর সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে মার্চ পাস্ট পর্যবেক্ষণ করেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করেন কৃতি সাতারু মাহফুজা আক্তার শিলা। কাঠমান্ডুর দশরথ রঙশালা স্টেডিয়ামে 30,000 দর্শক একসাথে উপভোগ করেন উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণিল উদ্বোধনী আয়োজনে প্রথমে ছিল স্বাগত নৃত্য। 12 মিনিট স্থায়ী প্রদর্শনীতে সাত দেশের নামের সঙ্গে মাঠেই সংশ্লিষ্ট দেশের মানচিত্র ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানে নেপালের ঐতিহ্যবাহী নৃত্যও ছিল, যা মাস্কেলেস থিনিক নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ত্রয়োদশ আসরের 27টি ডিসিপ্লিনের মধ্যে ক্রিকেট সহ 25টিতে অংশ নিয়েছে বাংলাদেশ। এর আগে 1984 সালে প্রথম এবং 1999 সালে অষ্টম আসরের আয়োজন করেছিল নেপাল। এবার তৃতীয়বারের মতো এসএ গেমসের আয়োজন করল তারা। এবারের এসএ গেমসে 3,250 জন অ্যাথলেট অংশ নিচ্ছে। আগামী 10ই ডিসেম্বর পর্দা নামবে এ আসরের। 1973 মা মানিলামা ভয়কো এশিয়ান ট্র্যাক এন্ড ফিল্ডমা পদক বিজেতা খেলাড়ি হন। উনি তেতি বেলা জিতেকো পদক কুনৈ পনি নেপালী খেলাড়িলে আন্তর্জাতিক প্রতিযোগিতামা জিতেকো। পঞ্চম মার্সেল রেফ্রিজারেটর কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2019 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে এবং ওয়ালটন গ্রুপের মার্সেল ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে সারা দেশের 60টি বডি বিল্ডিং ক্লাব ও সংস্থার 200 জন শরীর গঠনবিদ 6টি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করেছে। পঞ্চম মার্সেল রেফ্রিজারেটর কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2019 অনুষ্ঠিত হয়েছে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাইম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রি জাজিং। এ নিয়ে পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটন পরিবার মনে করে যে সুস্থ জাতি গঠনের জন্য মাদক থেকে যত বেশি আমাদের প্লেয়ার বানানো যাবে, প্লেয়ার থেকে দূরে রাখা যাবে, তত বেশি আমরা আমাদের জাতিকে সুস্থ রাখতে পারব। তো আমাদের ওয়ালটন পরিবারের ধারণা এবং আমরা বিশ্বাস করি যে কোনো স্পোর্টসকে যত বেশি আমরা এটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছড়িয়ে দিতে পারবো, তত বেশি আমাদের দেশ থেকে মাদককে আমরা দূরে নিতে পারবো। এবং বডি বিল্ডিং একটা মানে একদম সরাসরি এমন একটা স্পোর্টস যেখানে যারা বডি বিল্ডিং করেন তারা কিন্তু বাইরের খাবারই নর্মালি খান না, মাদক তো দূরের কথা। সো আমি বিশ্বাস করি যে বডি বিল্ডিংয়ের মাধ্যমে যত বেশি আমরা ইন্টারেস্টেড করতে পারবো আমাদের দেশের ইয়াং পিপুলদেরকে, তত বেশি মাদক থেকে দূরে রাখতে পারবো। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 60টি ক্লাব, সংস্থা ও জিমনেশিয়ামের প্রায় 250 জন বডি বিল্ডার অংশ নিয়েছেন। মার্সেল কাপ শরীর গঠন প্রতিযোগিতা দেশব্যাপী আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে বডি বিল্ডার এখানে অংশগ্রহণ করেছে। 6টি ওয়েট ক্যাটাগরিতে খেলাটি সম্পন্ন হচ্ছে। প্রতিটা ওয়েট ক্যাটাগরিতেই প্রাইজ ক্যাশ অ্যাওয়ার্ড থাকছে। শরীর গঠন শুধু দেশব্যাপী নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভালো সাফল্য অর্জন করেছে। 1,80,000 টাকার এই প্রতিযোগিতার ওজন শ্রেণীগুলো হলো 60 কেজি, 65 কেজি, 70 কেজি, 75 কেজি, 80 কেজি ও 80+ কেজি। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স WSA শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া, এই স্লোগানকে নিয়ে সংগঠনটি বিশ্বব্যাপী কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন খেলাধুলা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবার এই সংগঠনের সঙ্গে যুক্ত হল ওয়ালটন। ক্রীড়া উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স এবং ওয়ালটন একযোগে কাজ করবে। ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হল ওয়ালটন। জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স WSA শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া, এই স্লোগান নিয়ে সংগঠনটি বিশ্বব্যাপী কাজ করছে। সম্প্রতি এই সংগঠনের 34তম সদস্য হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন খেলাধুলা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবার এ সংগঠনের সঙ্গে যুক্ত হল দেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন। এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হল ওয়ালটন। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে এতে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির জ্যেষ্ঠ উপদেষ্টা এশিয়া ও প্যাসিফিক জোন প্রফেসর ডক্টর জাহিদ হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হালিম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসল টুর্নামেন্ট 2019-এ চ্যাম্পিয়ন হয়েছে এলিটস এফসি, রানার্স আপ হয়েছে ঢাকা ট্রিবিউন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। Thank you.
প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসল টুর্নামেন্ট 2019-এ চ্যাম্পিয়ন হয়েছে এলিটস এফসি, রানার্স আপ হয়েছে ঢাকা ট্রিবিউন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা, অনুষ্ঠান সমন্বয়ক ও ট্রান্সমিশন তাশিক আহমেদ ও ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা ডক্টর জাহিদ হক। এ সময় উপস্থিত ছিলেন এইমস স্পোর্টসের সভাপতি মির্জা ফাইয়াজ হোসেন ও এটিএন ইভেন্টসের পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাসুদুর রহমান। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের ট্রাই বেকারে 2-1 গোলে ঢাকা ট্রিবিউনকে হারিয়ে বঙ্গবন্ধু ফুটসলের চ্যাম্পিয়ন হয় এলিটস এফসি। এর আগে নির্ধারিত 30 মিনিটের খেলা 1-1 গোলের সমতায় শেষ হয়। চ্যাম্পিয়ন এলিটস এফসি ইংল্যান্ডের বেডফোর্ড ক্লাবে এক সপ্তাহের ট্রেনিং করারও সুযোগ পেয়েছে। গেল 21 নভেম্বর 32টি দল নিয়ে শুরু হয় ওয়ালটন প্রেজেন্টস বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসল টুর্নামেন্ট 2019। 21, 22 ও 23 নভেম্বর অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ম্যাচগুলো। সেখান থেকে 16টি দল জায়গা করে নেয় নক আউট পর্বে। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন এলিটস এফসির আরিফ আহমেদ এবং সর্বোচ্চ গোলদাতা হন একই দলের ইন্তিশার মোস্তফা চৌধুরী। অপেশাদার ফুটবলারদের নিয়ে যৌথভাবে দেশের সবচেয়ে বড় ফুটসল টুর্নামেন্ট বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসল কাপ আয়োজন করেছে এইম স্পোর্টস এবং এটিএন ইভেন্টস। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন এটিএন বাংলা, দেখতে থাকুন খেলার জগৎ।